একবার একটা গ্রামে স্বামী স্ত্রী বাস করত, শীতল এবং মনোজ। মনোজের পুত্র সন্তানের ইচ্ছে ছিল, কিন্তু আজকে ওনার তৃতীয় কন্যা সন্তান হয়েছিল। হায় আমার ফাটা কপাল, এইবারও মেয়ে হয়েছে। ভগবান তো যেন চানই না কি আমি যেন পুত্র সন্তানের সুখ পাই। শীতলকে মনোজের পরিবারের লোকেরা খুব কটু কথা শোনাত, এই সব তোমার জন্য হয়েছে, তোমারই কোল থেকে আজ অবধি কোনো পুত্র সন্তান জন্ম নেয়নি, অভাব বোধহয় তোমারই মধ্যে আছে। আপনি এমন করে কেন বলছেন? এই নিরীহ মেয়েরা আপনার কি অনিষ্ট করেছে? আচ্ছা, যদি তুমি আর তোমার মেয়েরা এতই নিরীহ, তো বেরিয়ে যাও এখান থেকে, আর ওদেরকেও সঙ্গে করে নিয়ে যাও। না, আপনি এমনটা কেমন করে করতে পারেন? আমি এই তিনটি মেয়েকে নিয়ে একা কোথায় যাব? আরে যেখানে ইচ্ছা চলে যাও, কিন্তু ঘুরে এই বাড়ির দিকে কখনো তাকিও না। তারপর শীতল নিজের ছোট্ট কন্যাকে নিয়ে আর বড় মেয়ে রীতিকা আর সোনির সঙ্গে মনোজের বাড়ি থেকে বেরিয়ে গেল। ওরা সামনেই একটা কুঁড়ে ঘরে ভাড়া নিয়ে বাস করতে লাগলো। কিছুদিন পর হঠাৎ করে ছোট মেয়েটা অসুস্থ হয়ে পড়ল। এখন আমরা কি করব? আমাদের কাছে তো খাওয়ার জন্য পয়সা নেই। আমি ছুটকির চিকিৎসা কেমন করে করাবো? ওর জ্বর প্রতিদিন বেড়েই যাচ্ছে। মা, ছুটকি কি অসুস্থ? মা, এখন আমরা কি করব? মা, রীতিকা আর সোনি চিন্তিত হয়ে দুজন একসঙ্গে বলল, না মামুনি, তোমরা চিন্তা করো না, আমরা ছুটকির চিকিৎসা করাবো, ও শীঘ্রই ঠিক হয়ে যাবে। শীতল নিজের বড় মেয়ে রীতিকা আর সোনিকে সাহস দিয়ে বলল, আর তারপরও ভাবল, কেননা আমি গ্রামে লালার কাছ থেকে সাহায্য নিয়ে নিই, উনি যদি কিছু পয়সা আমাকে দিয়ে দেয় তো ওটা দিয়ে ছুটকির চিকিৎসা হয়ে যাবে, আমি ওনার পয়সা কিছুদিন পর ঘুরিয়ে দেব। এটা ভেবে ও লালার বাড়ির জন্য বেরিয়ে পড়ল। শুনুন, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ বলো, কি চাই তোমার? লালা বাবু, আমার সন্তান খুব অসুস্থ, ওর চিকিৎসার জন্য যদি কিছু পয়সা পেয়ে যেতাম তাহলে আপনার খুব ভালো হতো। হ্যাঁ, আমি তোমাকে কেন টাকা দেব? হ্যাঁ, যদি তুমি আমাকে না বলো তাহলে কি আমি জানতে পারবো না কি তোর স্বামী তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? চল এখন যা এখান থেকে, আমার কাছে তোর জন্য কোনো টাকা পয়সা নেই, চলো যা এখান থেকে। এইসব শোনার পর শীতল খুব অপমানিত অনুভব করল। কিছুদিন পর ছুটকির শরীর আরো খারাপ হয়ে গেল, আর একদিন খুব বেশি জ্বর উঠে যাওয়ার জন্য ও মারা গেল। সেদিন শীতল খুব কেঁদেছিল আর কাঁদতে কাঁদতে নিজের বড় মেয়েদেরকে বুঝিয়েছিল, যদি আমার সেদিন কেউ সাহায্য করে দিত তো আজকে আমার মেয়েটা বেঁচে যেত। সোনি, আমার কথা মন দিয়ে শোনো, তুমি বড় হয়ে ডক্টর হয়ো, আর দরিদ্র আর অসহায় লোকেদের সাহায্য করো। এখন রীতিকা আর সোনি দুজন পড়াশোনা করে সফল ডক্টর হয়ে গিয়েছিল, আর নিজের মায়ের শেখানো শিক্ষার অনুযায়ী ওরা সবার সাহায্য করত। মা, এখানে আশেপাশে তো কোনো হসপিটাল নেই, আমাদেরকে চাকরি করতে এত দূর যেতে হয়, এখানে যদি একটা হসপিটাল হতো। হ্যাঁ মা, দিদি একদম ঠিক বলছে। তিন মা মেয়ে এখন খুব আনন্দের সঙ্গে দিন কাটাচ্ছিল। ওদিকে অন্যদিকে ওদের আগের বাবা মনোজ দ্বিতীয় বিয়ে করে নিয়েছিল, আর ওনার দ্বিতীয় স্ত্রীর সন্ধ্যার কাছ থেকে ওনার একটা পুত্র সন্তান হয়েছিল যার নাম মন্টু ছিল। দিদি, বাবা আমাদেরকে এত বছরে কোনোদিনও দেখতে আসেনি, ওনার কি আমাদের কথা একদম মনে পড়ে না? তুমি এসব কথা কেন মনে করো সোনি? ওনার আমাদের সঙ্গে কোনো লেনা দেনা ছিল না, ওনার পুত্র সন্তানের দরকার ছিল আর সেটা উনি পেয়ে গেছেন। না দিদি, আমি তো বাস এমনিই জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা, এখন কেঁদো না, দেখো আমরা দুজন পড়াশোনা করে ডক্টর তো হয়ে গেছি, কিন্তু এখন আমাদেরকে আরো উন্নতি করতে হবে, তুমি কমজোরি হতে পারো না, এখন অনেক পরিশ্রম করে আমরা নিজেদের হসপিটাল খুলবো। একদিন রীতিকা আর সোনি নিজের শিফটের জন্য হসপিটাল যাচ্ছিল, তখনই ওরা রাস্তায় একজন বুড়ি মাকে দেখতে পেল যে অজ্ঞান হয়ে পড়েছিল। ওনাকে দেখে মনে হচ্ছিল যেন ওনার কোনো গম্ভীর অসুখ হয়েছে আর উনি অনেকদিন ধরে যেন কিছু খাননি। দিদি দেখো, ওই দিদাটার অবস্থা কত খারাপ। হ্যাঁ চলো, ওনার শরীর মনে হচ্ছে ভালো নেই, ওনার সঠিক ওষুধ আর চিকিৎসার প্রয়োজন, কেননা আমরা ওনাকে আমাদের বাড়ি নিয়ে যাই দিদি, ওখানে আমরা ওনার ভালো করে চিকিৎসা করতে পারবো। ওরা দুজন ওই বুড়ি মহিলাকে বাড়ি নিয়ে গেল। ওরা এটা জানতো না কি ওই বুড়ি মহিলা একজন জাদুই পরি ছিল। মা, তাড়াতাড়ি জল নিয়ে আসো। শীতল তাড়াতাড়ি ভেতর থেকে জল নিয়ে আসলো আর জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কি হয়েছে ওনার? কিছু না মা,
আমরা এই দিদাটাকে রাস্তায় পেয়েছি, উনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, তো বাস আমরা ওনার দেখাশোনা করার জন্যে বাড়ি নিয়ে আসলাম। এটা তো তোমরা খুব ভালো করেছো মামুনি, আমাদেরকে সবসময় গরিব আর অসহায় লোকেদের সাহায্য করা উচিত। ওরা নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই ওই বুড়ি ভদ্রমহিলা হঠাৎ করে বলে উঠল, আমার কাছে একটা জাদুই কলসি আছে, আমি অনেক দিন ধরে এমন লোকের অপেক্ষা করছিলাম যার ওই কলসিটা পাওয়ার আসল যোগ্যতা আছে, আর আজকে আমার এই অবস্থায় সাহায্য করে তোমরা এটা প্রমাণ করে দিলে কি তোমরাই ওই কলসিটা পাওয়ার যোগ্য। এটা একটা ইচ্ছা পূরণ করার, এই কলসিটা সবার ইচ্ছা পূরণ করে, তোমরা এর থেকে যা চাইবে সেটা সত্যি হয়ে যাবে। এই কথাটা শুনে রীতিকা আর সোনি দুজন খুব খুশি হয়ে গেল। দিদি, এটা দিয়ে আমরা হসপিটাল বানাতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ মামুনি, তোমরা যা চাইবে সেটাই পাবে এই কলসিটা থেকে। তখনই সোনি খুব খুশি হয়ে গেল আর আনন্দিত হয়ে কলসিকে বলল, কলসি কলসি, আমাদের একটা অনেক বড় হসপিটাল চাই। আর কলসিটা ওর ইচ্ছা পূরণ করে দিল। কিছুক্ষণের মধ্যেই ওরা দেখলো কি ওদের বাড়ির সামনেই একটা হসপিটাল তৈরি হয়ে গেছে, আর ওই হসপিটালটার আকারও একটা কলসির মতন ছিল। এটা দেখে রীতিকা আর সোনি আনন্দিত হয়ে গেল। দিদি, এখন তো আমাদেরকে কাজের জন্য বাইরেও যেতে হবে না, আর আমরা এখানে থেকে গ্রামের লোকেদের চিকিৎসাও করতে পারবো। হ্যাঁ সোনি, তুমি একদম ঠিক বলছো। তারপর ওই বুড়ি মহিলা আর ওই কলসিটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। এখন ওই ঘটনাটা ঘটেছিল অনেক দিন হয়ে গিয়েছিল, আর সোনি আর রীতিকা দুজন ভালো করে হসপিটাল দেখাশোনা করছিল। হঠাৎ একদিন মন্টুর শরীর খুব খারাপ হয়ে গেল। জ্বর বেশি আর বেশি সময় হাতে না থাকার জন্যে মনোজ আর ওর দ্বিতীয় স্ত্রী সন্ধ্যা চিকিৎসা করানোর জন্যে ওকে রীতিকা আর সোনির হসপিটালে নিয়ে গেল। আপনি গাড়ি একটু তাড়াতাড়ি চালান, মন্টুর জ্বর বেড়েই যাচ্ছে। সন্ধ্যা, তুমি চিন্তা করো না, আমরা শীঘ্রই হসপিটালে পৌঁছে যাব। ওরা দুজন যেমন তেমন করে মন্টুকে নিয়ে হসপিটালে পৌঁছলো আর ওকে ওখানে ভর্তি করে দিল। যেই মনোজ ওয়ার্ড থেকে বাইরে আসলো, নিজের মেয়ে রীতিকা আর সোনিকে দেখে ও বিশ্বাস করতে পারল না কি এই হসপিটালটা ওদের দুজনেরই। এতদিন পর মনোজকে দেখে রীতিকা আর সোনিরও চোখে জল এসে পড়ল। হ্যাঁ বলুন, আমরা আপনার কি সাহায্য করতে পারি? আমার ছেলেটার খুব জ্বর, তোমরা ওকে একবার চেক করে নাও। যেই ও উপরে দৃষ্টি উঠিয়ে দেখলো কি এই আওয়াজটা আর কারোর না, ওর নিজের মেয়ের, তো ওর চোখে জল এসে গেল। রীতিকা বাবার ওপর একদম দয়া করলো না আর একদম প্রফেশনাল ওয়েতে বিহেভ করলো। আমি তোমাদের বাবা, তোমরা আমাকে চিনেছো? না, আপনার মতন লোক আমার বাবা হতে পারে না। আমার জন্য আমার বাবা আর মা দুজনই আমাদের মা। আর হ্যাঁ, আমরা আপনার ছেলেকে ওষুধ দিয়ে দিয়েছি, ওর কিছুক্ষণের মধ্যে জ্ঞান চলে আসবে। আমি যেই মেয়েদেরকে সবচেয়ে বড় বোঝা বলে ভাবতাম, আজকে ওরাই আমার ছেলের জান বাঁচালো। আমার আমার কর্মের উপর খুব অনুতাপ হচ্ছে, আমার ওদেরকে এরকম অসহায় ছাড়া উচিত হয়নি।